আসসালামু আলাইকুম, আমি নাইম আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখবো যে কীভাবে একটি থ্রি ফেজ মোটর ভালো খারাপ চেক করতে হয় এবং মাল্টিমিটার দ্বারা। তাই আমাদের এখানে ডিজিটাল মাল্টিমিটার আছে। ডিজিটাল মাল্টিমিটার মাপ আপনারা সবাই জানেন, যেটা আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে, না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। তো এটি একটি থ্রি ফেজ মোটর এবং এটি হচ্ছে একটি 22 কিলোওয়াটের মোটর, 340 RPM। তো এই মোটরটা আমরা কীভাবে মাপবো? মোটরটা মাপার সময় আমরা দেখেন এখানে যে তিনটা পয়েন্ট আছে, মানে এখানে তার আছে ছয়টা। তো ছয়টাকে আমরা তিনটা, এটা ডেল্টা কানেকশন, দুটো দুটো করে কানেকশন দেওয়া হলো, এটা ডেল্টা। আর এক্সট্রা কানেকশন হলে এখান থেকে একটা বাতি দিয়ে এখানে তিনটা শর্ট থাকতো আর তিনটা বাতি খোলা থাকতো, তাহলে ওটা হলো এক্সট্রা কানেকশন। তো যেহেতু এটা ডেল্টা কানেকশন, তো এখন আমরা এক্সট্রা ডেল্টা যেটাই হোক না কেন, মাপ কিন্তু একই। তো আমরা এখন মাপবো, এবারে আমরা ধরবো 0.3, 0.6, 0.6। এখন 0.3 বা 0.4 দেখাবে, এটা হলো আমাদের এই কানেকশন। তো এখানে তার লাগানো এটা খোলা হয়েছে, এই জন্য লুজ থাকলে মান কম বেশি দেখাবে। তো মান তিনটা একই দেখাবে, তিনটা যদি মান একই দেখায় তাহলে বুঝবেন যে মোটরটা ভালো আছে। মান যদি কম বেশি দেখায় তাহলে বুঝবেন হয়তো কানেকশন লুজ আছে, নয়তো কোনো সমস্যা আছে। তো এই মোটরে তখন চেক করতে হবে কি সমস্যা। দেখেন এখানে মান কিন্তু 0.4, 0.4, 0.43। তো এটা দেখছি, এটা মাপ যদি আমরা বুঝলাম, এবং কোনো একটা তার বডির সাথে লেগে আছে কিনা, যদি কোনো একটা তার বডির সাথে লেগে থাকে সেক্ষেত্রে আমরা পাওয়ার দেওয়ার পরে শর্ট সার্কিট হবে এবং ব্রেকার টিপ করবে, মোটর চলবে না। তো আমরা দেখি কোনো তার বডির সাথে লেগে আছে কিনা। দেখুন আমরা বডির সাথে জানলাম, কোনো মান নেই। এভাবে চেক করতে পারেন মিটার ভালো খারাপ নেই, বডির সাথে কোনো তার লেগে নেই। এইভাবে আমরা থ্রি ফেজ মোটর চেক করতে পারবো মাল্টিমিটার দ্বারা। তো এরপর আমরা আরেকটি মোটর চেক করবো, দেখি আরেকটি মোটর চেক করে। এখন দেখেন এটা 3 কিলোওয়াটের একটা মোটর, এটাও থ্রি ফেজের মোটর। এই 3 কিলোওয়াটের মোটরটা আপনারা দেখেন, এটা একটা ছোটো মোটর 3 কিলোওয়াটের। এইটা আমরা মাপতো, ভিতর থেকে আমরা কানেকশন তিনটা তার বের করছি। তো দেখেন এখানে মিটারে থ্রি। তো আমাদের মোটর যদি ভালো থাকে একুরেট মান দেখাবে, কম বেশি হলে কোনো সমস্যা আছে। দেখি এটা বডি আছে কিনা, নাই কোনো বডি নেই, বডি নেই, বডি নেই। তো যারা নতুন মোটরের মাপ জানে না তাদের জন্য ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। ধন্যবাদ, যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সট